মুসলমান যারা, বিশেষ করে তাদের কথা বলছি, মুসলমানের সবচেয়ে দুঃখের মাস হইল এই মাস। এই মাসের নাম কি? মহরমের, মহরমের মাস বা মহরমের চাঁদ। এই মাসে এটাই হলো, আমরা মূলত জানি মহরমের মাস। তো এই মাসেই, এই 10 তারিখে যে ঘটনা ঘটেছে বিশ্বের বুকে, এটা মুসলমানের জন্য এক ধরনের কেয়ামত। নবীর বংশ ধ্বংস হয়েছে এই মাসে। এর চেয়ে দুঃখের মাস মুসলমানের আর হতে পারে না, কিন্তু আমরা সেইভাবে সেটাকে পালন করি না। তবে যাক, আমি মহরমের মাসে, যেহেতু মহরমের চাঁদ দুনিয়াতে আল্লাহ পাক উঠাইছে, এবং এই মাস যেহেতু দুঃখের মাস, তো সেই দুঃখের মাসে দুঃখের একটি সুখ প্রকাশ করি। ওরে হাসান মইল জহর খাইয়া, হুসেন শহীদ কারবালায়। ওরে হাসান মইল জহর খাইয়া, হুসেন শহীদ কারবালায়। মনে হইলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়, মনে হলে দুঃখের কথা। হাসান মইল জহর খাইয়া, হুসেন শহীদ কারবালায়। হাসান মইল জহর খাইয়া, হুসেন শহীদ কারবালায়। মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়, মনে হলে দুঃখের কথা। কলিজার টুকরা জানে সারা দুনিয়ায়, নবীজির কলিজার টুকরা জানে সারা দুনিয়ায়। মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়, মনে হলে এই সব কথা। Oh,
শেখর পানির পিপাসায় হুসেনের জিব্বাটা চুষিয়া খায়। আলিয়াসগর পানির পিপাসায় হুসেনের জিব্বাটা চুষিয়া খায়। মনে হলে এইসব কথা কলিজা বাটিয়া যায়, মনে হলে দুঃখের কথা। হাসান
মাসের কথা কলিজা পাতিয়া যায় মনে হলে কথা কলিজা পা।